সারা দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে রোগীদের, চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজও দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 125 জন মারা গেছে। রাজশাহী মেডিকেলে মারা গেছে 15 জন, খুলনার 4টি হাসপাতালে 13 জনের মৃত্যু হয়েছে, বরিশাল মেডিকেলে মারা গেছে 12 জন, 11 জনের মৃত্যু হয়েছে ফরিদপুর মেডিকেলে, কুষ্টিয়ায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রামে গেল 24 ঘন্টায় মারা গেছে 9 জন, আরও 11 জন মারা গেছে টাঙ্গাইলে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, সিরাজগঞ্জ, মেহেরপুর, পটুয়াখালী আরও 15 জনের মৃত্যু হয়েছে, সিলেটে মারা গেছে 7 জন। এই জেলায় নতুন করে 313 জনের করোনা শনাক্ত হয়েছে, রংপুরে মারা গেছে 5 জন।